ভিডিও টিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ बीएसके এই নিয়ে একটি নতুন অফিশিয়াল আপডেট উঠে আসছে যেটা আপনাদেরকে ইতিমধ্যে আজকের এই ভিডিওতে জানাবো তো আশা করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি সঙ্গে অবশ্যই থাকবেন এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখবো এই যে বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ बीएसকে এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এটা হচ্ছে এটা তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে অ্যাবাউট সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে নোটিশ জানতে পারবেন এই যে নোটিশ অপশনটি রয়েছে এখান থেকে যে বিএসকে কে নিয়ে যত নোটিস বেরোচ্ছে সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন এছাড়াও আপনারা যদি এই দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে সার্ভিসেস বলে একটি অপশন রয়েছে এখানে কিন্তু দুশো বাহান্নটি সার্ভিস রয়েছে এই বিএসকে থেকে তো এই বিএসকে থেকে কিন্তু অনেক ছেলে মেয়েদের এই চাকরি বা অন্যান্য পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প আর অনেক কিছু রয়েছে যেগুলো হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিএসের মাধ্যমে কিন্তু যে যে ক্রেডিট কার্ড ফার্মার অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো সেই সার্ভিস গুলো কিন্তু এখান থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে সার্ভিস গুলো প্রয়োজন হবে এবং বিভিন্ন চাকরির অ্যাপ্লিকেশন বা ছাত্র ছাত্রী বা ছেলে মেয়েদের চাকরির জন্য কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করা যায় অনলাইন মারফত সেগুলো কিন্তু সার্ভিসগুলো কিন্তু এই বিএসকে এর মাধ্যমে হয়ে থাকে তো আপনার যে সার্ভিসটা প্রয়োজন হবে এবং যে সার্ভিসটা আপনাদের প্রয়োজন হবে সেগুলো আপনারা এখান থেকে এসে দেখে নিতে পারবেন তো তারপর আপনারা যদি এই ওয়েবসাইটে আসেন তাহলে এখান থেকে আপনারা আরো বিভিন্ন তথ্য পেয়ে যাবেন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র তো আজকের ভিডিওর আলোচনা আমরা শুরু করব তো ভিডিওর আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে যে এই সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে পাশের যে বেল আইকনটি ওপেন হবে সেখানে একটি ক্লিক করে দেবেন আর জুড়ে যাবেন প্রত্যেকটি ছোট বড় নতুন নতুন আপডেটগুলির সঙ্গে তো চলুন আজকের ভিডিওর যে আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে একটি নোটিশ প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন হাওড়া থেকে তো এখানে কিন্তু বলা হয়েছে অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র এক জানালা পরিষেবা প্রদান তো বিএসকে এর অর্থই কিন্তু হচ্ছে এক জানালা পরিষেবা প্রদান এর মাধ্যমে কিন্তু যে সাধারণ জনগণ রয়েছে তাদের কাছে এক গুচ্ছ পরিষেবা প্রদান করাই কিন্তু সরকারের মূল লক্ষ্য তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং বলা গেছে যে আপনার হাতের নাগালে সমস্ত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে রাজ্যের প্রতিটি প্রান্তে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে এখানে আপনি রাজ্য সরকারের সমস্ত প্রকল্প ও পরিষেবার সম্পর্কিত যাবতীয় প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন তার পাশাপাশি দেখুন বলা হয়েছে এই কেন্দ্রগুলি থেকে রাজ্য সরকারের সমস্ত বিভাগের বিনামূল্যে পাওয়া যাবে এই বিএসকে কেন্দ্রগুলি থেকে এর ফলে তথ্য প্রদানের যে ব্যবস্থা বর্তমানে রয়েছে তা আরো মজবুত হবে এবং প্রয়োজনীয় সমস্ত তথ্য সরাসরি জনসাধারণের কাছে পৌঁছে যাবে তো এটা কিন্তু একটা খুবই ভালো দিক তো আপনারা বুঝতেই পারছেন যেখানে বলা হয়েছে ডিজিটাল ও অনলাইন পরিষেবা প্রদানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভূমিকা পালন করেছে তৃণমূল স্তরে প্রত্যেকটি মানুষ যাতে প্রয়োজনীয় সমস্ত তথ্য ও পরিষেবা হাতের নাগালে পান তা নিশ্চিত করতেই আমরা সর্বদাই সচেষ্টা তো আপনারা বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ তো এই নোটিশটি প্রকাশিত হয়েছিল যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না প্রত্যেক এই ধরনের ছোট বড় নতুন নতুন ভিডিওর আপডেট গুলো পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ